তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুনীল মাহাত আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আপনারা সকলেই জানেন যে সামনে কিন্তু লোকসভা ভোট আর লোকসভা ভোটের কে বেশি দিন নেই কিন্তু তো আপনারা যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তারা যদি এখনও তাদের বাড়িতে তাদের ভোটার কার্ডটা না পৌঁছে থাকে এছাড়াও যারা কালেকশান করেছে বা সংশোধন করেছেন তাদেরও যদি ভোটার কার্ড এখনও বাড়িতে না আসে তাহলে আর আপনাদের কোনো রকম সমস্যা নেই এখন আপনারা অনলাইনের মাধ্যমেই চেক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডটা কবে আপনার বাড়িতে পৌঁছাবে এছাড়া পৌঁছাবে কি না বা কতদিন আরও রাখ লাগবে পৌঁছাতে সে সমস্ত কিছু আপনারা কিন্তু ডিটেলস আপনারা এখন অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন তো এটা কিভাবে আপনারা চেক করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ একটা একটা স্টেপ ধরে ধরে আপনাদেরকে আমি দেখাবো অতএব আপনারা যদি ভিডিওটা ভালোভাবে একটু দেখেন তাহলে কিন্তু আপনাদের এই প্রসেসটা করতে বা এইটা দেখতে চেক করতে কোনো রকম প্রবলেমে পড়তে হবে না ততই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আপনার ভোটার পোর্টালের যে ওয়েবসাইট সেই সাইটে আপনারা প্রথম চলে আসবেন দেখুন আপনার স্ক্রিনে যে সাইটটা দেখতে পাচ্ছেন সেই সাইটটা আপনারা সার্চ করে ডাইরেক্ট আসবেন আর তারপর এখানে লগ ইন আর সিং আপ দুটো অপশন পাবেন তার মধ্যে প্রথম আপনাদেরকে সিং আপ সিং আপ করতে হবে তো তার জন্য আপনারা দেখুন প্রথমে আপনারা একটা মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটা দেওয়া পর ক্যাপচা কোডটা দিবেন এখানে আপনারা প্রথমে একটা মোবাইল নাম্বার দিবেন তারপরে ক্যাপচা কোডটা দিবেন ক্যাপচা কোডটা দেওয়া পর নিচে দেখুন কন্টিনিউ যে অপশন আছে এখানে আপনারা কন্টিনিউ এসে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখুন এখানে আপনারা প্রথমে ফার্স্ট নেমটা আপনারা দিবেন তারপর আপনারা আপনাদের লাস্ট নেম দিবেন দেওয়ার পর দেবেন এখানে পাসওয়ার্ড দিবেন দুটো পাসওয়ার্ড মানে একটা পাসওয়ার্ড দেবেন সেটাকে কনফার্ম করবেন পাসওয়ার্ড एग्जांपल নিচে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইটে করার পর আপনারা যখন এখানে রিকোয়েস্ট ওটিপি বলে অপশন আছে তো এই রিকোয়েস্ট ওটিপি আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা যে মোবাইল নাম্বারটা প্রথমে দিয়েছেন সেই নম্বরে একটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পর আপনারা প্রথম লগ ভেরিফাই অপশনে ক্লিক করবেন তবে আপনাদের কিন্তু ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার তারপরে আপনারা লগইন করবেন লগ ইন করার পর দেখুন এখানে একটা অপশন পাবেন সেটা হলো টেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখুন এখানে প্রথম একটা রেফারেন্স নম্বর দিতে হবে তো আপনারা ভোটার কার্ড যখন অ্যাপ্লাই করে থাকেন বা কালেকশন করে থাকেন অনলাইনে তো অনেকটা রেফারেন্স নম্বর পাবেন ওই নম্বরটা আপনারা এখানে দিয়ে দেবেন ওটা দেওয়ার পর আপনারা এখানে স্টেট বলে একটা অপশান আছে দেখুন এই স্টেটটা চয়েস করবেন তো রেফারেন্স নম্বরটা কিন্তু অনেকগুলো সংখ্যা থাকে তো অতএব আপনারা রেফারেন্স নাম্বার যেটা ওটা আপনারা ভালোভাবে একটু দেখে আর দিবেন কারণ ভুল দিলে কিন্তু আপনাদের আসবে না দেখুন এগুলো অনেকগুলো সংখ্যা আছে এই নম্বরটাতে এটা আপনারা এটা ঠিকভাবে দেওয়ার পর আপনারা এই স্টেটটা আপনাদের যে স্টেট সেই স্টেটটা সার্চ করবেন সার্চ করার পর দেখুন এই সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের নিচে দেখুন স্ট্যাটাসটা কিন্তু শো হবে যদি আপনার কার্ডটা হয়ে থাকে তো এটা যদি আপনারা কিছু নিচে পুরো স্ট্যাটাসটা শো হয়েছে তো এই যে এই ডাকটা আপনারা এদিকে করবেন এদিকে করার পর দেখুন এখানে একটা নিচে ঘর পাবেন এই যে এই চিহ্নটা আছে এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন নিচে একটা অপশান আপনাদের এখানে আছে এটা যাদের ভোটার কার্ডটা প্রিন্ট হয়ে গেছে তাদের এটা নিচে কিন্তু দেখাবে এবং যদি কারো ভোটার কার্ড এখনো প্রিন্ট হয়নি তারা এইখানে কিন্তু প্রসেসিং দেখাবে প্রিন্ট প্রসেসিং যখন আপনাদের এরকম অপশন দেখাবে তখন জানবে আপনাদের প্রিন্ট হয়ে গেছে তো নিচে দেখুন ক্লিক হিয়ার আছে এইখানে দেখুন একটা নাম্বার আছে এই যে নাম্বারটা এই নাম্বারটা আপনার কোন সেন নাম্বার বটে এটা এই নাম্বারটা আপনারা ভালো করে রাখে নেবেন এই নাম্বারটা কপি করবে কপি করার পর নিচে কিরি হিয়ারে আপনারা ক্লিক করবেন ওই নাম্বারটা আগে আপনারা কপি করবেন বা স্ক্রিনশট করে নেবেন তারপরে এখানে দেখুন কনসাইনমেন্ট বলে একটা অপশন আছে প্রথমে দেখুন কনসাইনমেন্ট তো এই যে অপশনটা আছে এখানে আপনার টিক চিহ্ন এটা দিয়াই থাকবে আপনার ডাইরেক্টলি এই পেজটাতে চলে এটা কিন্তু পোস্ট অফিসের পেজ ইন্ডিয়ার পোস্ট ডাক বিভাগের পোস্ট এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কার্ডটা কত দূর এসেছে ভোটার কার্ডটা বা পৌঁছেছে কিনা বা কোথায় এখন আছে তো ওই যে নাম্বারটা আপনারা কপি করলেন বা স্ক্রিনশট করলেন সেই নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা যেটা আছে এটা আপনারা ভালো করে দেখে আর এখানে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা নিচে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে নিচে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু শো হবে প্রত্যেকটা ক তারিখে আপনার এটা প্রিন হয়েছে ক তারিখে ওখান থেকে বার হয়েছে এবার আপনার পোস্ট অফিস কোপে পৌঁছেছে আপনার বাড়ি কোপে পৌঁছিবে একবার যদি পৌঁছে গেছে সেটাও আপনার এখানে ডেলিভারি লেখা থাকবে সমস্ত কিছু আপনি এইভাবে এইভাবে কিন্তু সার্চ করে দেখতে পারবেন তো দেখুন আমি সার্চ করেছি তো দেখুন সার্চ করার পর আপনাকে সরাসরি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নিচে আমার পূর্ণ ডেটগুলো এসে গেছে কবে এটা প্রিন্ট হয়েছে দেখুন ক তারিখে এটা বাড়ি পৌঁছিবে প্রত্যেকটা দেখুন তারিখ দেওয়া আছে পোস্ট অফিস কবে পৌঁছে আপনার হেড পোস্ট অফিস পৌঁছে তারপরে আপনাদের নিজস্ব যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস পৌঁছে ক তারিখে পৌঁছিয়েছে পৌঁছে দেখুন পুরো একদম ডিটেলস এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে আছে কোনো রকম আপনার প্রবলেম নাই তো এইভাবে আপনারা আপনাদের যে ভোটার কার্ডটা সেই ভোটার কার্ডটার কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনারা এইভাবে চেক করতে পারবেন যে কার্ডটা এখন কোথায় আছে কোন পোস্ট অফিস পৌঁছেছে আপনার বাড়ি কবে পৌঁছবে ক তারিখে পৌঁছবে সমস্ত কিন্তু এইভাবে আপনারা সার্চ করতে পারবেন তো দেখুন বন্ধুরা এইভাবে আপনারা পুরো সার্চ করে নেবেন তো এই দেখুন এই যে দেওয়া আছে এগুলো এগুলো আপনারা স্ক্রিনশট করে রেখে নিতে পারেন কোনো প্রবলেম নাই তো এটা শুধুমাত্র যাদের কিন্তু কার্ডটা প্রিন্ট হয়ে থাকবে তাদের জন্যই এবার কারো যদি কার্ডটা ধরুন প্রিন্ট না হয়ে থাকে ওইখানে প্রিন্ট প্রসেসিং বলে লেখা যদি আসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না কারণ তাদের ওই ক্লিক হেয়ার যে অপশনটা হয় সেই অপশনটা তারা কিন্তু পাবে না কারণ তাদের কার্ডটা প্রিন্ট এটা হলে কি করে কার্ডটা আপনাদের সেন্ড করবে ওরা প্রিন্ট মানে আপনারা বুঝতে পারেন যে ভোটার কার্ড গেলে পিভিসি থাকে তো পিভিসি কার্ডটা যাদের বানা হয় তাদেরই কিন্তু এইভাবে ক্লিক আর অপশানটা আসে ওই নিচে আর তারপরে সেন্ড করতে পারে তো ধরুন আমি ব্যাক করে দেখাচ্ছি আপনাদের এই যেমন ব্যাক করলাম আমি তো ধরুন এই যে এখানে ক্লিক হেয়ার অপশানটা আছে এটা কিন্তু সবার ক্ষেত্রে থাকবে না যাদের কার্ড কার্ডটা এখন প্রিন্ট হয় নাই প্রসেসিং আছে তাদের নিচে ক্লিক হেয়ারটা কিন্তু আসবে না উপরে লেখা থাকে প্রসেসিং প্রিন্ট প্রসেসিং হ্যাঁ আর যাদের প্রিন্ট হয়ে গেছে পুরো তাদের এই ক্লিক হওয়ার অপশানটা পাবেন তখন আপনারা ক্লিক হওয়ার ক্লিক করলেই আপনারা ইন্ডিয়ান পোস্টের যে ডাক বিভাগের যে ওয়েবসাইট আছে সেই সাইটে পৌঁছে যাবেন তারপরে এই যে এখানে নাম্বারটা নাম্বারটা আছে এই আপনারা ওখানে দিবেন দেওয়ার পর সার্চ করলে আপনারা পুরো ডিটেলসটা দেখতে পাবেন যে আপনার কার্ডটা কবে পৌঁছবে তারিখে সব কিছু আপনারা এইভাবে দেখতে পাবেন তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল থ্যাংক ইউ ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আইকন ক্লিক করে রাখবেন যাতে আমার এই ধরনের যে ভিডিও বানাবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে